Hello students, hello guys, very warm welcome to all of you. How are you all? Hope all you are fit and fine. So today we are going to discuss about some daily life sentence. যেগুলো আমরা প্রতিদিন বলে থাকি বাট সেগুলো বাজার রিলেটেড কারণ আমি আজকে বলে দিয়েছি থাম্বনেলে বা টাইটেলে তোমরা দেখে নিয়েছো কি বাজারে যাওয়া রিলেটেড আমরা যে ডেলি লাইফ সেন্টেন্স গুলো সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো এগুলো কিন্তু খুব ইজি, আমরা চাইলেই প্রতিদিন বলতে পারি কিন্তু আমরা বলি না কারণ আমরা খুব বুদ্ধিমান। জোকস অ্যাপার্ট, চলো কাজের কথায় আসি। তো আমাদের এই সেন্টেন্স গুলো আমাদেরকে বলতে হবে, আমাদের ফ্লুয়েন্ট ইংলিশ বলতে গেলে ছোট ছোট বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে বলতে হবে, যতক্ষণ আমরা জানি কিন্তু না বললে আমরা কখনোই কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবো না। তো প্র্যাকটিস করতে হবে, তো চলো আমি বলছি আমার সঙ্গে তোমরাও প্র্যাকটিস করো কেমন। তো বাজারে যাওয়ার রিলেটেড সবার প্রথমে কি সেন্টেন্স মাথায় আসছে কি, আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য মার্কেট। আমি গতকাল বাজারে গিয়েছিলাম, I went to the market yesterday. আমি আগামীকাল বাজারে যাব, I will go to the market tomorrow. তিনটি কথা বললাম, আমি বাজারে যাচ্ছি, I am going to the market. আমি গতকাল বাজারে গিয়েছিলাম, I went to the market yesterday. আমি আগামীকাল বাজারে যাব, I will go to the market tomorrow. রিমিও আমার সঙ্গে বাজারে যাবে, রিমি will go to the market with me. আমার সাথে, রিমি will go to the market with me. তুমি কি আমার সঙ্গে বাজারে যাবে? Will you go to the market with me? যাবে? প্রতিদিন সকালে বাজারে যাও, ডু ইউ গো টু দা মার্কেট এভরি মর্নিং, এখানে প্রেজেন্ট টেন্সের কথা বলছি, যার জন্য ডু ব্যবহার করছি, এগুলো লক্ষ্য করো একটু, ঠিক আছে? তুমি কি প্রতিদিন সকালে বাজারে যাও? ডু ইউ গো টু দ্য মার্কেট এভরি মর্নিং? আমি প্রতিদিন সকালে বাজারে যাই, আই গো টু দ্য মার্কেট এভরি মর্নিং, আই গো টু দ্য মার্কেট এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে বাজারে যেতাম, পাস্টের একটা হ্যাবিটের কথা বলছে কি, আমি আগে যেতাম, এখন কিন্তু আর যাই না, তাহলে তখন আমরা কি ইউজ টু এর ব্যবহার করি, আই ইউজ টু গো টু দ্য মার্কেট এভরি মর্নিং। জাস্ট আগের ক্লাসে আমরা শিখেছিলাম মডেল ভার্ব ইউজ টু, আমাদের পাস্টের হ্যাবিটে আমরা ব্যবহার করে থাকি। তো এখানেই দেখো এক্সাম্পল পেয়ে গেল কি, আমি প্রতিদিন সকালে বাজারে যেতাম, এখন যাই না, তাহলে আই ইউজ টু গো টু দ্য মার্কেট এভরি মর্নিং। আমি বাজারে যাওয়া খুব পছন্দ করি, আই লাইক গোয়িং টু দ্য মার্কেট ভেরি মাচ। থাক, অনেক হয়েছে, আজকে আর বাজারে যেতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু গো টু দ্য মার্কেট টুডে। তো দেখো কত ইজিলি আমরা এগুলো বলতে পারি। চলো আরেকবার রিপিট করি, আমি বাজারে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। আমি গতকাল বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। আমি আগামীকাল বাজারে যাব, আই উইল গো টু দ্য মার্কেট টুমরো। রিমিও আমার সঙ্গে বাজারে যাবে, রিমি উইল গো টু দ্য মার্কেট উইথ মি। তুমি কি আমার সঙ্গে বাজারে যাবে? Will you go to the market with me? But আমি তো আজকে বাজারে যাব না, I will not go to the market today. তুমি কি কাল রাত্রে বাজারে গিয়েছিলে? Did you go to the market last night? তুমি কি প্রতিদিন সকালে বাজারে যাও? Do you go to the market every morning? আমি প্রতিদিন সকালে বাজারে যাই, I go to the market every morning. আমি প্রতিদিন সকালে বাজারে যেতাম, I used to go to the market every morning. আমি বাজারে যাও খুব পছন্দ করি, I like going to the market very much. থাক, আজ আর বাজারে যেতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু গো টু দ্য মার্কেট টুডে। তো চলো তাহলে, টাটা।